We all love foreign food, and I always try to bring recipes from the world. Keeping that in mind, I brought to you Indonesian nasi goreng fried rice. Very easy to cook and simple to serve. Let's get started. আমরা সবাই আসলে দেশের বাইরের খাবারটি বেশি পছন্দ করি এই জন্য আমি অলওয়েজ ট্রাই করি বিভিন্ন দেশের বিভিন্ন রেসিপি আপনাদের সাথে তুলে ধরার তাই আজ আমি ইন্দোনেশিয়ার এই পপুলার ডিশটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার নাম হলো নাসি গোরিং ফ্রাইড রাইস খুবই সহজে রান্না করা যায় ও খুবই সহজে এটা সার্ভ করা যায় তো চলুন রান্নাটি আমরা শুরু করি পেনে তেলটি দিয়ে যখন গরম হয়ে যাবে তখন এতে হালকা বাটার দিয়ে দেব বাটারটি গলা পর্যন্ত হালকা অপেক্ষা করব বাটারটি মেল্ট হয়ে গেলে অ্যাড করে দেব 1 1/2 টিস্পুন চপড গার্লিক গার্লিকটি ভালো করে ব্রাউন করে ভেজে নেব গার্লিক হালকা ফ্রাই হয়ে গেলে অ্যাড করে দেব কিছু শেক করে নেওয়া চিকেন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটি এর সাথে ভেজে নেব আপনারা যারা চিকেন পছন্দ না করেন চিকেনটি স্কিপ করতে পারেন চিকেনটি সম্পূর্ণ হয়ে গেছে গার্লিকের সাথে অ্যাড করে দিব 2 মিডিয়াম সাইজ এগ একটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে স্ক্যাম্বল তৈরি করে নেব একটি যখন হয়ে যাবে এতে এখন অ্যাড করে দিব রাইস রাইসটি আগে রান্না করে ফ্রিজে রেখে দিতে হবে নাসি গোরেনের যে ফ্রাইড রাইস সেটি হচ্ছে সম্পূর্ণ আমাদের ফ্রাইড রাইস থেকে একটু আলাদা এতে ভাতটি ফ্রিজের ভাত ব্যবহার করা হয় কারণ অরিজিনাল যে ফ্রাইড রাইস এতে তাই করা হয় আর অ্যাড করব সল্ট সল্টই আপনারা আপনাদের টেস্ট মতো অ্যাডজাস্ট করে নেবেন কম ও বেশি আর ফ্রাইড রাইস রান্নার জন্য হিট থাকতে হবে হাই হিট কারণ এই ধরনের খাবারগুলো হাই হিটেই বানানো হয় আজ আমি বেশ কিছু ভেজিটেবল অ্যাড করব এখানে আমি কিছু ক্যারেট নিয়ে নিয়েছি অ্যাড করব কিছু গ্রিন বিনস স্লাইস করে কেটে নিয়েছি আর অ্যাড করব ক্যাবেজ ক্যাবেজটিও আমি স্লাইস করে কেটে নিয়েছি ঘাবড়াবার কিছু নেই ফ্রিজের ভাত ছিল বলে ভাতটি সম্পূর্ণ প্লেন এতে কোনো তেল বা লবণ ছিল না প্লেন রাইস আর ফ্রিজের থাকার কারণে ভেজিটেবলটি পরে দেওয়ার কারণে রাইসটির উপর কোনো এফেক্ট পড়বে না এতে রাইসটি আরও বেশি সুন্দরভাবে কুক হবে আর ভেজিটেবলটিও তো আর আমরা ফুল কুক করছি না স্টিম অটোমেটিক হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করব 1 টেবিল স্পুন ইন্দোনেশিয়ান সুইট সয়া সস এটি আপনারা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কারো কাছে এটি না হয় তাহলে আপনারা নর্মাল সয়া সসে সুগার ব্যবহার করতে পারেন অ্যাড করব এখন মূল রেসিপি সাম্বাল এটি হচ্ছে ইন্দোনেশিয়ার নাসি গোরেং ফ্রাইড রাইসের যে মূল রেসিপি সেটি এই সাম্বালটি আপনারা যদি চান ঘরেও বানাতে পারেন আর যদি ঘরে বানানো না থাকে আপনারা সব থেকে পেয়ে যাবেন সাম্বালটি দিয়ে ফ্রাইড রাইসের সাথে ভালো করে কোট করে নিতে হবে ফাইনালি অ্যাড করব আমি কিছু টোফু এই টোফুটিও আপনারা এখন শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো শপে গেলে এই টোফুটি আসলে আমাদের বাংলাদেশে যে সয়াবিন সেই সয়াবিন ও প্রোটিন দিয়ে বানানো জাস্ট এনে কেটে হালকা একটু তেলে ফ্রাই করে নিতে হবে বলতে বলতেই তৈরি হয়ে গেল ইন্দোনেশিয়ান নাসি গোরেং ফ্রাইড রাইস আসলে নাসি গোরেং ফ্রাইড রাইস নর্মাল ফ্রাইড রাইসের মতনই হয়েছে আমরা বলতে পারি তবে এটির যে মূল সিগনেচার সেটি আমি এখনও অ্যাড করিনি যেটি আমি করব নাসি গোরেং ফ্রাইড রাইসের উপরের ভাগটায় একটি ফ্রাইড এগ থাকে এটি ছাড়া আসলে আমরা নাসি গোরেং ফ্রাইড রাইসটি বলতে পারি না আমরা নর্মালি বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে ফ্রাইড রাইসটি খাই এটি আসলে সম্পূর্ণ উল্টো কিন্তু আপনারা ট্রাই করে দেখেন মন্দ হবে না বিনা টেস্টিং সলেও যে কত টেস্ট হয় ফ্রাইড রাইস আসলে এইভাবে ট্রাই না করলে বোঝা যায় না প্রত্যেকটি ভেজিটেবল অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করলে ফ্রাইড রাইস আসলে খুব বেশি মজা লাগে না সল্ট এবং সয়া সস সব কিছু টেক্সচার ওয়াইজ ভেরি পারফেক্ট আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় এই ইন্দোনেশিয়ান স্টাইলে নাসি গোরেং ফ্রাইড রাইসটি ট্রাই করবেন তবেই আমার রান্নার সার্থকতা আজকে এখানেই বিদায় আবারও আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আনটিল নেক্সট ভিডিও বাই বাই